এরপর রাতে জিহু তার মায়ের হাতের রান্না খেতে চাইছিল। সোয়ার স্মৃতি নষ্ট হয়ে যাওয়াতে রান্নাও করতে পারছিল না। সোয়া গরম তেলের মধ্যে পাস্তা ঢেলে দেয়, এতে করে এগুলো এদিক সেদিক ছিটকে পড়তে থাকে। জিহু ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর উজিন সোয়াকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে যায়, আর পাস্তাগুলো উজিনের পিঠে পড়তে থাকে। এরপর আমরা দেখতে পাই পিঠে মলম লাগানোর জন্য সোয়া উজিনের কাপড় খুলতে বলে, কিন্তু উজিন অন্য কিছু ভেবে প্যান্ট খুলতে শুরু করে। তখন সোয়ার হাতে মলম দেখে বুঝতে পারে পিঠে মলম লাগানোর জন্যই হয়তোবা কাপড় খুলতে বলেছিল। এরপর সোয়া পিঠে মলম লাগিয়ে দেয় আর জিজ্ঞেস করে, আমাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল।